আমি কুশল রায়, সবে পিএইচডি শেষ করেছি। রসায়নবিদ্যার ওপর ক্লাস 11-12-এর একটা সহায়িকা বই লেখার চেষ্টায় আছি। আমার প্রিয় বন্ধু রনি, ও আমার সাথে আছে। বলা যায় যৌথ প্রচেষ্টায় কাজটা করছি। রনি আমার যতই প্রিয় বন্ধু হোক, তবুও আমার মন যেন সবসময় চায় যাতে আমি সব কিছুতে ওর থেকে এগিয়ে থাকি, কিন্তু তা কিছুতেই হয় না। আসলে আমি ওকে ভালো করেই চিনি, আসলে বরাবরই ও পড়াশোনায় সত্যিই ভালো। এই যে বই লেখার কাজটায় মনোনিবেশ করলাম আমরা দুজনে, আর সেইটা করতে গিয়েই দেখছি প্রতিটা পদে পদে আমাকে যেই জিনিসটা বই খুলে বা ইন্টারনেট ঘেঁটে একবার দেখে নিতে হচ্ছে, সেটা হুবহু রনি নিজের কনসেপ্টের দ্বারা বলে দিচ্ছে। খুব রাগ হয়েছিল যেদিন আমাদের প্রফেসর রনির লেখা পার্টটা দেখে দারুণ তারিফ করেছিল। তখন খুব জেদ করে ভেবেছিলাম বইটা একাই লিখব, ঝামেলা করলাম রনির সাথে। রনি বেরিয়ে গিয়ে নিজেই বই লেখার কাজ আলাদা করে শুরু করল। আস্তে আস্তে বেশ কিছু মাস পরে শুনলাম রনির বই লেখার কাজ শেষ, বই বের করতে পাবলিশাররাও রাজি হয়ে গেছে। প্রফেসর দত্তর থেকে কায়দা করে জেনে নিলাম বইটা কেমন মানের হয়েছে। উনি তো বললেন বইটা বেরোলে বাজারে হইচই পড়ে যাবে। এদিকে আমার তখনও লেখার কাজ শেষ হয়নি, মাথাটা রাগে আগুনে জ্বলে গেল। হিংসা বড় বাজে জিনিস, জানি প্রশ্রয় দিতে নেই, তবু কী করব। আমি যেচে যেচে রাগ হিংসাকে প্রশ্রয় দিয়ে ফেললাম। ঠিক করে নিলাম রনিকে আর পৃথিবীতে রাখবই না, সরিয়ে দেব, ওই বইটাও কোনোভাবে প্রকাশ করতে দেব না। রনি আসলে মনের দিক থেকেও খুব সরল, আমি জানতাম ও আমার মিথ্যে অভিনয় ধরতে পারবে না। ইচ্ছে করে ফোন করে মিথ্যে করে কেঁদে কেটে ক্ষমা চাইলাম, আবার বন্ধুত্বটা জোড়া লেগে গেল। প্রথমেই বললাম না রনি বড্ড সরল, তার ওপরে আমি ওর প্রিয় বন্ধু হই। ও আমার দূরভিসন্ধিটা ধরতে পারল না। প্ল্যান করলাম ওকে আমার দেশের বাড়ি নিয়ে যাব, ওইখানেই ওকে খুন করে দেব। বই লেখা ওর বের করছি আমি, আমিই সেরা থাকব, আমার বই বাজারে বেরোবে, ওর কাছে কিছুতেই হার মানব না। তারপরে ঠিক একই দিনে দুবছর আগে রনিকে ভুলিয়ে ভালিয়ে দেশের বাড়ি নিয়ে যাই। তারপরে গভীর রাত্রে ওর ঘুমন্ত অবস্থাতেই গলায় গামছা পেঁচিয়ে মেরে ফেললাম, আর পাশের বাঁশ বাগানে দেহটাকে পুঁতে দিলাম। কাজটা করে যে মনে কি শান্তি এলো বলে বোঝাতে পারবো না, পথের কাঁটা দূর হলো। যে ওর লেখা তথ্যগুলোই চুরি করে নেব, ওর অপ্রকাশিত বইটাই এদিক ওদিক করে চালিয়ে দেব যাতে সবাই ধরতে না পারে, আর তার সাথে আমার ইন্টারনেট থেকে সংগ্রহীত নিজস্ব তথ্যগুলো সংযুক্ত করে একত্রে একটা বই নিজের নামে বার করে দেব। ওমা, কিন্তু আশ্চর্য কাণ্ড জানেন, আজ ঠিক দুবছর হলো রনি মারা গেছে, মানে আমি ওকে মেরে ফেলেছি। আজ সন্ধ্যাবেলাতেই আমার বই প্রকাশ, কিন্তু কে যেন টানতে টানতে ভোরের বেলা ঠিক রনিকে যেমনভাবে বাঁশবাগানে পুঁতে দিয়েছিলাম, ঠিক তেমনভাবে তামাকেই লেকটাউনের কাছে একটা ডোবায় পুঁতে দিয়ে গেছে। কিন্তু কে যে পুঁতে দিয়ে গেছে দেখতেও পাইনি। তবে একটা শান্তি, আমার যেরকম বইটা প্রকাশ হলো না, তেমন রনিকেও বইটা প্রকাশ করতে দিইনি আমি, আর তাই জন্যই মরে গিয়েও কোনো অশান্তি নেই আমার মনে।
অনুগল্প রচনা অনন্যা রায়চৌধুরী। আপনারা শুনছিলেন 221B হ্যারিসন রোড।